নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। ইয়াশ পরবর্তী সময়ে দুয়ারে ত্রাণ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 19,10,000 মানুষকে টাকা দেওয়া হয়েছে, এজন্য 364.30 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি ও দোকান মেরামতির জন্য ত্রাণ দেওয়া হয়েছে। গত 3 জুন থেকে শুরু হয়েছিল দুয়ারে ত্রাণ প্রকল্পের কাজ। 18 জুন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিটি গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকার। সেখানে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিপূরণের আবেদন করেন। 19 থেকে 30 জুন পর্যন্ত ছিল আবেদন খতিয়ে দেখার সময়সীমা। প্রতিশ্রুতি মতো 1 জুলাই থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছিল। ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার কাজ প্রায় শেষ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সর্বদা মাস্ক ব্যবহার করুন, আর সঙ্গে থাকুন নিউজ নাওতে।